বুঝতে তো কোথায় করবি? পক্ষে আইনজীবীরা বেল পিটিশন করেছিলেন গতকাল। আজ অর্ডার দেওয়ার নির্দিষ্ট ডেট ছিল, সে অনুযায়ী মাননীয় আদালত সেই বেল পিটিশন রিজেক্ট করে দিয়েছে। তারপর সন্ধ্যার সময় জেল কর্তৃপক্ষ বাদল চৌধুরীকে মাননীয় আদালতে প্রডিউস করেন। আদালত প্রডিউস করলে বাদল চৌধুরীকে জেলে পাঠিয়ে দেন। কতদিন জন্য? নেক্সট ডেট রেখেছে 4 ফেব্রুয়ারি। বাদল চৌধুরীকে প্রডিউস করার কথা ছিল, উনি অসুস্থ থাকায় ওনাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার বাঁ কাঁধে জয়েন্টে একটা ফ্র্যাকচার রয়েছে, তো উনি ভর্তি ছিলেন হাসপাতালে। তো গতকাল বেল পিটিশনটা জজ সাহেব শুনানি করেছেন, অরিন্দম ভট্টাচার্য শুনানি করেছিলেন আইনজীবী। তো আজকে এই কেসের অর্ডার দিয়েছে, বেলটা তো রিজেক্ট করেছে এবং 5 তারিখ ডেট দিয়েছিল। তো ইন দ্য মিন্টাইম একটা ডেভেলপমেন্ট হয়, বিকাল 5:30 নাগাদ কোর্ট থেকে আমাকে খবর দেওয়া হয় যে বাদল চৌধুরীকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে এবং কোর্টে প্রডিউস করা হবে। আমি কোর্টে ছিলাম, যাওয়ার পর বাদল চৌধুরীকে 6:20 কোর্টে প্রডিউস করা হয় এবং উনি ব্যক্তিগতভাবে ওনাকে জজ সাহেব জিজ্ঞাসা করেন ওনার কী কী প্রবলেম রয়েছে, উনি বলেন কোর্টকে। তো ওনার উনি কোর্টের কাছে আবেদন রাখেন জেল কাস্টোডিতে যাতে ওনাকে একজন অ্যাটেন্ডেন্ট দেওয়া হয়, কারণ ওনার লেফট শোল্ডারটা জয়েন্টের মধ্যে ইয়ে আছে, ফ্র্যাকচার আছে। তো সুতরাং উনি মুভমেন্ট করতে বা অন্যান্য যে দৈনন্দিন কাজ করতে ওইগুলি পারবেন না। তা অ্যাকর্ডিংলি কোর্ট ওনার মেডিকেল সার্টিফিকেটও জেল কর্তৃপক্ষ কোর্টের কাছে প্রডিউস করে, তো এগুলি দেখে কোর্ট অর্ডার করেছেন যে ওনার জেলখানাতে ওনাকে একজন অ্যাটেন্ডেন্ট প্রোভাইড করার জন্য এবং জেল কর্তৃপক্ষকে ডাইরেকশন দিয়েছেন যে ওনার ট্রিটমেন্ট এবং ওনার প্রতি কেয়ার যাতে কোনো ধরনের গাফিলতি যাতে না হয় এবং প্রপার যাতে কেয়ার নেওয়া হয় এবং ওনার ট্রিটমেন্ট যাতে বা মেডিসিন যেগুলি প্রোভাইড করেছে ওগুলি যাতে দেওয়া হয়। আর সকালে যেহেতু অর্ডার করেছিলেন 5 তারিখ, যেহেতু ওনাকে প্রডিউস করা হয়েছে ওনাকে 4 তারিখ পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে এবং 4 তারিখে এই কেসে যিনি আয়ু রয়েছেন ওনাকেও ইন পার্সন মানে পার্সোনালি কোর্টে প্রেজেন্ট থাকতে বলেছেন। 4 তারিখ আবার ওনার জামিনের আবেদনের উপর শুনানি হবে 4/2 ফেব্রুয়ারি মাস।
পক্ষে আইনজীবীরা বেল পিটিশন করেছিলেন গতকাল। আজ অর্ডার দেওয়ার নির্দিষ্ট ডেট ছিল, সে অনুযায়ী মাননীয় আদালত সেই বেল পিটিশন রিজেক্ট করে দিয়েছে। তারপর সন্ধ্যার সময় জেল কর্তৃপক্ষ বাদল চৌধুরীকে মাননীয় আদালতে প্রডিউস করেন। আদালত প্রডিউস করলে বাদল চৌধুরীকে জেলে পাঠিয়ে দেন। কতদিনের জন্য? নেক্সট ডেট রেখেছে 4 ফেব্রুয়ারি। বাদল চৌধুরীকে প্রডিউস করার কথা ছিল, উনি